আজ শুরুতেই এক নজরে থাকছে সংবাদের শিরোনামগুলি, তারপরে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজ্যে চালু নতুন কার্ড, নতুন কার্ডের নাম নবীন কার্ড, মিলবে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অপরদিকে রাজ্যের চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা। উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার প্রতি 300 টাকা ভর্তুকি, অতিরিক্ত ভর্তুকি মিলছে আরও 1 বছর, বড় ঘোষণা। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের মহার্গ ভাতা এবং ডিএ নিয়ে বিরাট ঘোষণা, বাড়ল ডিএ আরও 4%। অপরদিকে বেকারি দূরীকরণে 5 গ্যারান্টি ঘোষণা কংগ্রেসের, মিলবে মাসে 6,000 টাকা করে, বছরে মিলবে 78,000 টাকা করে, 30 লক্ষ চাকরির গ্যারান্টি রাহুল গান্ধীর। অপরদিকে অমিত শাহের আশীর্বাদ নিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন বাংলার সাড়া জাগানো হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোমূত্র পান করে, গোমূত্র দিয়ে কুলকুচি করে রায় দিতেন বলে বিস্ফোরক দাবি করলেন সায়নী ঘোষ। এতদিন তিনি বিচার করে এসেছেন, এবার জনগণ বিচার করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চ্যালেঞ্জ ছুঁলেন তৃণমূল নেত্রী। অপরদিকে ওড়িশার শাসক দল যোগ দিচ্ছে বিজেপিতে মোদীর মাস্টার স্ট্রোক লোকসভা নির্বাচনের আগে। এছাড়াও এবছর থেকে উঠে যাচ্ছে পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চালু হচ্ছে সেমিস্টার প্রথা। বিস্তারিত জানাচ্ছি প্রত্যেকটি খবর, জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। বাংলার সাড়া জাগানো হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। অমিত শাহের আশীর্বাদ নিয়ে হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির দলীয় কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডে সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে পতাকা হাতে তুলে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির দপ্তরে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বিজেপির মতো একটি সর্বভারতীয় দলে যোগ দিতে যাওয়ার আগে তার খুব ভালো লাগছে। গেরুয়া শিবিরের দপ্তরে পৌঁছতেই তাকে শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে বরণ করা হয়। যোগদানের আগে শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন সে কথা মঙ্গলবার জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ঠিক 11টার কিছু পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, সজল ঘোষ সহ বিজেপি নেতৃত্ব তার বাড়িতে যান। তাকে নিয়ে সেখান থেকে যাওয়া হয় সল্টলেকের গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে। সেখানেই তিনি হাতে তুলে নেন গেরুয়া পতাকা। সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায়। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্গ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা। মহার্গ ভাতার হার আরও 4% বৃদ্ধির ঘোষণা করল মোদী সরকার। 1 জানুয়ারি 2024 থেকে প্রযোজ্য হবে এই বর্ধিত
মহার্ঘ ভাতা। এর ফলে 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া বাবদ ভাতা বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গ্র্যাজুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও 25% বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানান, 2024-25 অর্থবর্ষে কাঁচা পাটের দাম কুইন্টাল প্রতি 285 টাকা বৃদ্ধি করা হচ্ছে। 2024-25 অর্থবর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বেড়ে হলো কুইন্টাল প্রতি 5,335 টাকা। এর ফলে পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যগুলির পাট চাষিরা ভীষণভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। লক্ষ মহিলা ভোট, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে বিরাট বড় ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। অতিরিক্ত 300 টাকা ভর্তুকি সিলিন্ডার প্রতি মিলবে আরও 1 বছর। লোকসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ভর্তুকির মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। ফলে এই প্রকল্পের আওতায় সিলিন্ডার প্রতি 300 টাকা ভর্তুকি দেওয়া হবে 2025 সালের 31 মার্চ পর্যন্ত। এদিন সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল। নারী দিবসের আগের সন্ধ্যেবেলা কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করলেন, 2025 সালের 31 মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 300 টাকা করে ভর্তুকির মেয়াদ 2025 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্যে কেন্দ্রীয় সরকারের খরচ হবে 12,000 কোটি টাকা। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের প্রতি মোদী সরকারের উপহার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ক্যাবিনেট নে নির্ণয় লিয়া কে কল আন্তরাষ্ট্রীয় মহিলা দিবস কে উপলক্ষ হামারি মাতা বহনো কো তোহফে কে রূপ মে জো 300 রুপে টার্গেটেড সাবসিডি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে লাভার্থী কো দি জাতি হ্যা জিসকি অবধি 31 মার্চ 2024 তক থি এক বর্ষ কে লিয়ে বড়া দিয়া যায় আর আব 300 রুপে প্রতি সিলিন্ডার হর বর্ষ 12 সিলিন্ডার তক কি সীমা তক হামারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে লাভার্থী কো 31 মার্চ 2025 তক ইয়ানি 1 সাল কি অবধি বড়াতে হুয়ে লগভগ 10 করোড় সে অধিক পরিবারোঁ কো ইয়ে লাভ মিলেগা। সামনেই দেশজুড়ে লোকসভা নির্বাচন, ভোটের আগে আরও 13টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ভাগ্যে জুটছে নতুন আরেকটি বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন, কার্যত কল্পতরুর ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌজন্যে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে দরাজ হস্ত নরেন্দ্র মোদী। রেল মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, আগামী 10 মার্চ সারা দেশের 13টি রুটে নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের সম্ভাব্য তালিকায় রয়েছে বাংলার আরও একটি নতুন রুট। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি অর্থাৎ NGP থেকে পাটনা রুটে নির্বাচনের আগেই চালু করা হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ এক্ষেত্রে আমবাঙ্গালির মন জয়ে মুড়িয়া গেরুয়া শিবির। সেই কারণে বাংলায় আরও একটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভোটের লক্ষ্যে অযোধ্যাকেও স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার, যার জেরে অযোধ্যাকে জুড়ে পাটনা লখনৌ রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পথে হাঁটছে রেল মন্ত্রক। এছাড়াও সম্ভাব্য নতুন রুটগুলি হল রাঁচি বারাণসী, লখনৌ দেরাদুন, ভুবনেশ্বর বিশাখাপত্তনম, পুনে বরোদা, পুনে সেকেন্দ্রাবাদ, পুনে সেগাঁও, মুম্বই সেগাঁও, মুম্বই আমেদাবাদ, মুম্বই কোলাপুর, জয়পুর ইন্দোর এবং এর্নাকুলাম থেকে বেঙ্গালুরু পর্যন্ত চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। ভোটের মুখে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়ে মূলত দেশের প্রায় সবকটি জনকেই প্রাধান্য দিচ্ছে মোদী সরকার। এ মুহূর্তে সারা দেশে মোট 41টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। তার মধ্যে বাংলার রুট রয়েছে 4টি, সেগুলি হলো হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি এবং হাওড়া পাটনা। 10 মার্চের উদ্বোধন হলে বাংলা পাবে আরও একটি নতুন সেমি হাই স্পিড ট্রেন। বিজেপিতে যোগ দেওয়া হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়
গোমূত্র পান করে তারপরে রায় দিতেন। নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ঘোষণা করেছিলেন আগেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি নাম না করে রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতার সেপাই বলে কটাক্ষ করেছিলেন এই বিচারপতি। নারী দিবসের প্রাক্কালে একহাত নিল এবার তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ভালো হয়েছে, মুখোশটা খুলে গিয়েছে, এবার ওর বিচার করবে জনগণ। অন্যদিকে পৃথক মঞ্চ থেকে নাম না করে তোপ দাগলেন সায়নী ঘোষ। তৃণমূল যুবনেত্রীর কথায় গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন ওই বিচারপতি। এমনকি তিনি নির্বাচনে নামলে প্রাক্তন বিচারপতির জামানত বাজেয়াপ্ত করিয়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এদিন সায়নী ঘোষ ভরা সভা থেকে বলেন, একজন বিচারকের চেয়ারে বসে এতদিন অনেক বড় বড় কথা বলতেন, এখন বুঝতে পারছি তিনি যে রায়গুলি দিয়েছেন সেগুলি গোমূত্র দিয়ে গার্গল কুলকুচি করে এসে দিয়েছিলেন। বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাচ্ছে, ধিক্কার জানাই। আপনি এতদিন মানুষের বিচার করেছেন, এবার মানুষ আপনার বিচার করবে বলে চ্যালেঞ্জ ছুড়েছেন, হুঙ্কার দিয়েছেন সায়নী ঘোষ। উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবছর থেকেই উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চালু হচ্ছে সেমিস্টার, বিস্তারিত জানাচ্ছি। চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে। অর্থাৎ 2024 সালে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারাই নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাসেই দেবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে যে সেমিস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে তা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার একটি নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং তার নতুন সিলেবাস চালু করে দেওয়ার অনুমতিপত্র পেয়েছে তারা। শিক্ষা সংসদের ওই নির্দেশিকা অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর এবছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। পরের বছর ওই ছাত্রছাত্রীরাই যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তখন অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হচ্ছে। তবে আরও জানানো হয়েছে, যারা 2024-25 শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেটাই হবে পুরনো নিয়মে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অপরদিকে গ্রেপ্তারের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অষ্টমবারের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি, ডেকেও মিলছে না সাড়া কেজরিওয়ালের বিরুদ্ধে এবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বারবার তলব তবুও নেই দেখা। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে পরপর আটবার তলব করলেও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দেননি। কারণ আম আদমি পার্টি জানাচ্ছে হাজিরা দিলেই সাথে সাথে গ্রেপ্তার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে, অথচ তিনি অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। বারবার সমন এড়িয়ে যাওয়ার বিষয় নিয়ে ফের আদালতে ইডি অভিযোগ জানিয়েছে, প্রতিবার কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ নিয়ে এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আগামীকালই শুনানি হতে চলেছে এই মামলার। উল্লেখ্য, এর আগেও এই বিষয় নিয়ে আদালতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভার্চুয়ালি 17 ফেব্রুয়ারি আদালতের শুনানিতে হাজির হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আদালত জানিয়েছিল 16 মার্চ পর্যন্ত তাকে সশরীরে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে না। আম আদমি পার্টির সূত্রে খবর, সশরীরে হাজিরা দিলেই সাথে সাথেই অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের আগেই গ্রেপ্তার করার চক্রান্ত করছে বিজেপি। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। লোকসভা নির্বাচনের আগেই মোদির মাস্টার স্ট্রোক, বেজে গিয়েছে লোকসভা ভোটের বাদ্দি। একে অপরকে টেক্কা দিতে রণকৌশল তৈরি করতে ব্যস্ত শাসক বিরোধী শিবির। তবে যতদিন এগোচ্ছে ততই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছে ওড়িশার শাসক দল বিজেডি। জোট নিয়ে আলোচনাও নাকি প্রায় চূড়ান্ত বলে জানা যাচ্ছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তেমনটা হলে 15 বছর পর ফের এনডিএতে ফিরছে নবীন পট্টনায়কের ওড়িশার শাসক দল। ওড়িশার যাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরেই জোট নিয়ে বিজেপি এবং
বিজেডির মধ্যে ইতিমধ্যে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ভুবনেশ্বর এবং দিল্লিতে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে, এরপরেই জল্পনা যে দুই দলের মধ্যে জোট নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অর্থাৎ ওড়িশার শাসক দল বিজেডি যোগ দিচ্ছে বিজেপিতে। লোকসভা নির্বাচনের আগেই বড় গ্যারান্টি কংগ্রেসের, বেকারি দূরীকরণে 5 গ্যারান্টি ঘোষণা, মিলবে মাসে মাসে ভাতা, মিলবে 30 লক্ষ চাকরি। লোকসভা নির্বাচনে বেকারি বড় ইস্যু হতে চলেছে। মোদী সরকারকে চাপে রেখে কংগ্রেস যুবদের জন্য বড় ঘোষণা করল। রাজস্থানের বাঁশওয়াড়ায় দলের জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 5 গ্যারান্টির ঘোষণা করেছেন। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা এলে রোজগার রেভুলেশন আসবে দেশে। রাহুল গান্ধী এদিন জানিয়েছেন দেশের সবথেকে বড় সমস্যা বেকারত্ব। কংগ্রেস ক্ষমতা এলে 30 লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রশ্নফাঁস থেকে মিলবে মুক্তি, হবে কড়া আইন। 25 বছরের কম বয়সী ডিপ্লোমাধারী অথবা স্নাতকদের প্লেসমেন্ট দেওয়া হবে, বছরে 1 লক্ষ টাকা করে পাবেন তারা। গিগ কর্মীদের সামাজিক সুরক্ষার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী। যুবা রশ্মি যোজনায় স্টার্ট আপের জন্য 5,000 কোটি টাকার তহবিল তৈরি করা হবে, 40 বছরের নিচে যুবরা এই প্রকল্পের সুবিধে পাবেন। এছাড়াও কংগ্রেসের তরফে আরও ঘোষণা করা হয়েছে, কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে দেশের অন্নদাতা কৃষকদের পাশে পেতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেবে কংগ্রেস। আরও ন্যূনতম আয় প্রকল্প চালু করে দরিদ্র পরিবারকে বছরে 72,000 টাকা, মাসে 6,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে কংগ্রেস সরকার। বিজেপির সঙ্গে লড়াইয়ে এটে উঠতে জনমোহিনী ঘোষণার পথেই হাঁটছে কংগ্রেস দলটি। জানা গেছে 100 দিনের প্রকল্পে দৈনিক মজুরি 400 টাকা করার ঘোষণা থাকছে কংগ্রেসের ইস্তাহারে। এই রাজ্যে চালু হচ্ছে নতুন কার্ড, কার্ডের নাম নবীন কার্ড, মিলবে বছরে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর আদলে এবার ওড়িশায় চালু হচ্ছে নবীন কার্ড। সাধারণ মানুষ যাতে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সমস্যায় না পড়ে তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্প। এবার কার্যত একই পথে হেঁটে ওড়িশায় নতুন স্বাস্থ্য প্রকল্প চালু করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নবীন কার্ড নামে বুধবার থেকে নতুন এই প্রকল্প চালু হয়েছে ওই রাজ্যে। গ্রামীণ এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু বলে ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিন। এদিন প্রকল্পের উদ্বোধন করে নবীন পট্টনায়ক জানান, সরকারি কর্মচারী, আয়কর দেন এমন ব্যক্তি ছাড়া গ্রামীণ এলাকার সমস্ত বাসিন্দা এই নবীন কার্ডের সুবিধে পাবেন। আগামী 1 মে থেকে এই সুবিধের লাভ নিতে পারবেন আমজনতা। নতুন এই প্রকল্পে উপভোক্তাদের পরিবারের প্রত্যেকে চিকিৎসার ক্ষেত্রে 5 লক্ষ টাকার সুবিধে পাবেন, মহিলাদের ক্ষেত্রে মিলবে 10 লক্ষ টাকার চিকিৎসার সুবিধে। নবীন কার্ডে হৃদরোগ, কিডনি এবং লিভারের রোগ, ব্রেন স্ট্রোক, ক্যান্সার সহ আরও বেশ কিছু জটিল অসুখের ক্ষেত্রে ক্যাশলেস চিকিৎসা মিলবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। অপরদিকে রাজ্যের চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, বিভিন্ন ধরনের অনিয়মিত কর্মীর মাসিক ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার, তবে সেই তালিকায় নেই রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা। তাই বর্ধিত বেতনের দাবি জানিয়ে বুধবার বিকাশ ভবন অভিযান করল পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। সঙ্গে ছিল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। যোগ দিয়েছিলেন স্কুল মাদ্রাসা SSK, MSK পুরসভার স্কুলের শিক্ষক, স্পেশাল এডুকেটর এবং সমগ্র শিক্ষা অভিযানের চুক্তিভিত্তিক কর্মীরা। সম্মানজনক বেতন কাঠামো চালু, টেট পাস সমস্ত পার্শ্ব এবং চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী পদে নিয়োগ, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কাজে যোগদানের দিন থেকে EPF, চাইল্ড কেয়ার লিভ প্রভৃতি চালু করা এবং 10 লক্ষ টাকা গ্র্যাচুইটির দাবিতে স্মারকলিপি জমা হয় বিকাশ ভবনে। ছিলেন মুকুলেশ রহমান বিশ্বাস, ভাগীরথ ঘোষ সহ অন্যান্য নেতারা এদিন।